আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটা মজার একটা রেসিপি শেয়ার করব, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, একদম বাবুর্চিদের স্টাইলে। বাবুর্চিরা যেভাবে রান্না করে ওইভাবে রান্না করব। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে প্যাকেটের বিরিয়ানির মশলাটা দিচ্ছি, এই মশলার থেকে এখন আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ, এখানে কাঁচামরিচ দিচ্ছি পরিমাণ মতন, মরিচটা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন, তেজপাতা দিচ্ছি 2টা, তিন টুকরা দারুচিনি দিচ্ছি, 4-5টা এলাচ দিচ্ছি, আর এখানে 3 টেবিল চামচ টক দই দিচ্ছি। ভালোভাবে এখন মেখে নিচ্ছি। আসলে তেল দেওয়ার আগে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা মেখে নেবেন। তো মাখানো হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ সয়াবিন তেল আছে, পুরো তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে, এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একটু লো রেখে বসিয়ে রাখছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন মাংসের থেকে কতটা পানি বের হয়েছে, এই পানিটা আমি টানিয়ে নিচ্ছি, আর এর মধ্যে মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কয়েকবার কিন্তু অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর মাংসটাও বোনা বোনা হয়ে আসছে, মানে কষানো হয়ে গেছে। এখন এই যে আলু আছে, এই আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর জর্দার রং দিয়ে তেলে ভেজে নিয়েছি। এই আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। এটা লো আছে, এখন আমি সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু আলুটা কিন্তু সিদ্ধ হয়নি। আলুটা আমি লো আছে সিদ্ধ করে নিচ্ছি। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি মেপে দিয়েছি, আসলে যে কয় কাপ চাল নেবেন তার ডবল পানি নিতে হবে। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, এই পানির থেকে 1 কাপ পানি কম দিতে হবে, যেহেতু এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, এই জন্য পানিটা একটু কমিয়ে দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, এই মরিচটা ঝাল হবে না, শুধু ফ্লেভারের জন্য দিচ্ছি। আলু বুখারা দিয়ে দিচ্ছি কয়েকটা, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই যে কেওড়া জল, এখান থেকে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিতে বলক উঠে আসছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে।
এর মধ্যে কিন্তু চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো পানিটা যখন টেনে একদম সমান সমান হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনাদের পাতিলের নিচটা যদি পাতলা থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার আঁচটা একদম লো করে রেখে দিচ্ছি। তো এভাবে লো আছে আমি রেখে দিচ্ছি, মাঝে একবার আমি নেড়ে নেব। তো একবার আমি নেড়ে নিয়েছি, দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, একদম লো আছে, কীরকম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। একদম আমি কিন্তু বাবুর্চিদের স্টাইলে রান্না করছি, একদম সহজ, এভাবে আপনারাও রান্না করে নিতে পারেন। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তাই তো দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়েছে। তো আজকের বিরিয়ানি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।